নড়াইলে কিডনি রোগীদের সেবা দিতে সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তজার সঙ্গে কাজ করবে জেএমআই গ্রুপ। এজন্য জাপানি প্রযুক্তি যন্ত্রপাতি দিয়ে নড়াইলে স্থাপন করা হবে একটি অত্যাধুনিক কিডনি ডায়ালাইসিস সেন্টার। সেখানে কম খরচে উন্নত প্রযুক্তির ডায়ালাইসিস সেবা পাবেন নড়াইলবাসী। 13 নভেম্বর এ উপলক্ষে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মধ্যে একটি চুক্তি সই হয়। জেএমআই গ্রুপের পক্ষে প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পক্ষে চেয়ারম্যান মাশরাফি বিন মর্তজা চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন ও পরিচালনায় জাপানি যন্ত্রপাতি এবং কারিগরি দক্ষতা দেবে জেএমআই, আর ডায়ালাইসিস সেন্টার স্থাপনের জায়গা, অন্যান্য আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করা এবং দক্ষ চিকিৎসক নার্সদের মাধ্যমে রোগীর সেবা দেওয়ার ব্যবস্থা করবে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। আমাদের যারা নড়াইলের আছে তারা কতটা পিছিয়ে আছে, যে একটা একটা স্বাস্থ্য সেবা থেকে কতটা পিছিয়ে আছে, এবং এই যে ম্যাসিভ সিদ্ধান্তগুলো যদি আমরা ওইখানে এস্টাবলিশড করতে পারি, যেমন কিডনি ডায়ালাইসিস করা কিন্তু চারটেখানিক বিষয় না, তো এই জিনিসগুলোকে যদি আমরা আবার বর্তমান প্রযুক্তির দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু খুব ইজিয়েস্ট ব্যাপার। সো যেগুলো অন্যান্য জেলায় হচ্ছে বা ঢাকার কথা বা নাই বললাম, তো সেইখানে আশ্চর্যজনক হলো সত্যি যে আমাদের ওইখানে কিন্তু কিডনি ডায়ালাইসিসের কোনো ওয়ে নাই। আমাদের অনেক টেকনোলজির প্রয়োজন, যে কারণে আমরা শুধু আর্থিকভাবেই আমাদের গরিব মানুষ যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন না, হয়তোবা তাদের অ্যাবিলিটিও নাই যে তারা নড়াইল থেকে পার্শ্ববর্তী জেলা যে যশোর খুলনায় যাবে এই অ্যাবিলিটিও তাদের নাই। এরকম মানে আমরা 50% থেকে 60% পেশেন্ট দেখি আমাদের এই অবস্থায় আছে। আমরা জানি যে জেএমআই গ্রুপ বাংলাদেশে একটা পায়োনিয়ার, যারা মেডিকেল সেক্টরে অনেক ইকুইপমেন্ট এন্ড আদার সব কিছু করে থাকে, যে কারণে আজকে আমাদের আজকে আশা যে ডায়ালাইসিস সেন্টারটা আমরা জেএমআই এর সাথে আমাদের যে চুক্তিটা হতে চাচ্ছে, আমি এখানে একটা প্রস্তাব রেখে যাচ্ছি আমাদের এখানে, যেহেতু আমাদের ফাউন্ডেশনের চেয়ারম্যানের উপস্থিতিতে, জেএমআই গ্রুপের এমডি চেয়ারম্যানের উপস্থিতিতে, যে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের নড়াইলের যে হেলথ কেয়ার সেক্টরটা নিয়ে অগ্রযাত্রা, এইখানে আমরা আপনাদেরকে এক্সক্লুসিভ পার্টনার হয়ে গিয়ে যেতে চাই। কিডনি রোগীদের সেবায় সারা দেশে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে জেএমআই গ্রুপের। এ উদ্যোগের আওতায় রাজধানীর হলি ফ্যামিলিতে একটি ডায়ালাইসিস সেন্টার চালু রয়েছে। চুক্তি সই হয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সঙ্গেও। বাংলাদেশে প্রত্যেক গ্রামে আপনি খুঁজে পাবেন এমন এমন ধনী লোক আছে যারা ওই গ্রামের সমস্ত লোককে খাওয়াতে পারে। তাহলে আপনার এই সম্পদ টাকা যদি এই জাতির এই মানুষের যাদের প্রয়োজন তাদের কাজে না আসে, আপনার মৃত্যুর পরে কী হবে সেটা তো আপনি নিজেই দেখতেছেন, আমরাই দেখতেছি। গ্রামে গঞ্জে যাদের অনেক সম্পদ রেখে যায় বাবারা, তখন ওনার ছেলেমেয়েরা ওই সম্পদ নিয়ে কী করে? সুতরাং আপনার কবরে আপনার সম্পদ যাবে না। প্লিজ একটুবার ভাবুন, সম্পদটা মানুষের কল্যাণে যার যার অ্যাবিলিটি অনুযায়ী কাজে লাগান। অনুষ্ঠানে জানানো হয় দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ বিনিয়োগের প্রতিষ্ঠান জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। এই প্রতিষ্ঠানে উৎপাদিত মাস্ক, গ্লোভস সহ বিভিন্ন পণ্য দেশের বাজারে সরবরাহের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। করোনার মধ্যে দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে করোনার মতো সূক্ষ্ম ভাইরাস প্রতিরোধী KN95 মাস্ক বানিয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। দেশ ও মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নে অবিরত কাজ করে যাচ্ছে জেএমআই গ্রুপ। করোনার সময়ে দেশে প্রথমবারের মতো KN95 মাস্ক উৎপাদন করেছি। গত বছর করোনা মহামারীর শুরুর দিকে বাংলাদেশ পুলিশের প্রায় 10,000 করোনার নমুনা পরীক্ষা হয়েছে আমাদের ল্যাবে। পাশাপাশি করোনা প্রতিরোধে চলমান গণটিকাদান কর্মসূচিতেও আমরা একক দেশীয় প্রতিষ্ঠান হিসেবে অটোডিজেবল সিরিঞ্জ সরবরাহ করে যাচ্ছি। জেএমআই গ্রুপের সঙ্গে মিলে নিপ্রো কর্পোরেশন বাংলাদেশে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত করে যাচ্ছে। বাংলাদেশের মানুষকে কিডনি ডায়ালাইসিস সেবা দিতেও উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি সরবরাহ করছে নিপ্রো জেএমআই। এসব ক্ষেত্রে আন্তর্জাতিক মান নিশ্চিতে কোনো ধরনের ছাড় দেই না আমরা। চুক্তি সই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের পরিচালক হিরোশি সাইতো, জেএমআই গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ
ও মোহাম্মদ তানভীর হোসাইন এবং প্রধান অর্থকর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সাদাকালো নিউজ, ঢাকা।